এখন দেখতে পাচ্ছেন পুরা এখানে পাতার বলে কেউ মাঠ বলে যে তবিল বলে যেটাই বলুক এইটা এখন পুরাটাই ফাঁকা। এবার ধান কাটাচ্ছে, ধান বর্ষার পানি ঢুকবে, বর্ষার পানি ঢুকলে এই এই রোগটা ডুবে যায়। তো বর্ষার পানি যখন অনেক কিছু ঢুকে তখন হচ্ছে এই জায়গাটা আসলে পানি আসে, একটু বাইক চলাইতে একটা আলাদা ক্লিন কাজ করে আর কি। গত বর্ষাতে আমি চলাইছি, আমি ভালো লাগছে। এই বর্ষাতে এই রোডে আসবো না, এই বর্ষাতে সামনে আরেকটা রোড আছে, ওই রোডটায় আমরা গত বর্ষাতে যাইতে পারি না। এবার হচ্ছে ওটা হচ্ছে আদাবাড়ি রোড, এই আর কি নতুন রোড হয়েছে, ওই রোডে হচ্ছে এবার যাবো ইনশাল্লাহ। এখানে রিস্ক একটাই যে পানির কারণে অনেক সময় জোরে চলানোর কারণে পানির কারণে অনেক সময় মানে বাইক কন্ট্রোল রাখা যায় না, তার কিছু রাস্তার বাইরে পড়লে মোটামুটি গর্তে পড়ে যাওয়ার কথা, এই আর কি গর্তে পড়ে যেতে হবে। এই যে মহিষের গাড়ি, ধান আসলে যাদের মোটামুটি সবারই কাটা শেষ, কিছু কিছু জায়গায় আসলে ধানগুলো আসে আর কি, তাদের একটু খুব কষ্ট হয়ে গেছে। ধান সেদ্ধ মানে যারা সারা বছরের ধানটা মানে ভাত খেতে চায় তারা আসলে ধানটা সেদ্ধ করে, তাদের জন্য একটু কষ্ট। সবাই নৌকোর প্রস্তুতি নিচ্ছে, মাছ মারবে বা নৌকো দিয়ে লোক টানবে। বর্ষাকালে এই অঞ্চলের লোকজন মূলত নৌকোর উপর ডিপেন্ডেন্ট, মানে তারা বাজারে যাবে বা যেখানে যাক তারা হচ্ছে পুরোটাই নৌকোর উপর ডিপেন্ডেন্ট করে যাওয়া হয়, কারণ রোডঘাট তো সব ডুবে যায়। আর একটা ওই সাইডে একটা ব্রিজ দেখতে পারতেছেন, হয়তো ক্যামেরায় চোখে পড়তেছে না, আমার হাতের ডাইন সাইডে একটা রোড আছে, অনেক ব্রিজ আছে, প্রায় আটটার মতো ব্রিজ। ওই রোডটা আসলে এই অঞ্চলের জন্যই যারা আছে মানে যখন আছে বর্ষা ডুবে যায় সকলে ওই রোডটা ইউজ করতে পারে। তো ওই রোডটার বাড়ি মানে এই অঞ্চলে এই বাড়িটা আসলে রোডের সাথে এক আসছে না, তাকে অবশ্যই নৌকোনে ফেলে যেতে হবে। তা মূলত তারা নৌকো নেই, তাদের প্রতিটা গ্রামে নৌকো থাকে বা নিজেদের নৌকো থাকে, তারা নৌকো নিয়ে দেখা যাচ্ছে হাটে চলে যাচ্ছে, বাজারে চলে যাচ্ছে। মূলত এই সিজনটা আসলে ভিডিও করা হয় না, এই অঞ্চলে ধানের সিজনে ভিডিও করছি, তারপরে আসছে শীতের সিজনে ভিডিও করছি। বাট এই যে বর্ষাকালে যে একটা ধান কাটা শেষ, একটা থমথমে পরিবেশ, কোনো মাঠে লোক নাই, মানে দেখতে আসলে খুবই সুন্দর আসলে, না দেখতে আসলে ভাষায় প্রকাশ করে সুন্দর একটা আবহাওয়া, গরম নাই আবার ঠান্ডাও নাই, কমফোর্ট। শুধু হচ্ছে বাইক চালানোর ক্ষেত্রে একটা জিনিস মেনটেন করতে হবে, যেন স্লিপ না কাটে। এই যে এখানে ডাল ছিল, ডালে কলম হাতে হালকা বাড়ি লাগতো, এটা কলম জোরে দুই তলাইতাম তাহলে জোরে বাড়ি লাগলে প্রবলেম হয়ে যেত। তো এই জন্য গ্লোভস আসলে যে অঞ্চলেই আমরা চলাই মানে আমাদের নৌকালেও হাতে গ্লোভস থাকা দরকার, কারণ গ্লোভসটা যদি থাকতো জোরে বাড়ি লাগলো গ্লোভসের ওই মানে যেখানটায় বাইরে লাগছে সেখানে মূলত একটা প্লাস্টিক বা একটা শক্ত ধরনের একটা আবরণ থাকে, যার কারণে আসলে হাতে ব্যথা লাগে না। তা অনেক কারণেই গ্লোভস গুলো দরকার। আমরা একটু অনেকে বাইক চালাই গ্লোভস পরি না, বলতো হয়তো বা মনে করি যে 500-600 টাকার জন্য এটা করবো, আসলে 500-600 টাকাটা থাকবো। একটা হলো আপনার হালকা অ্যাক্সিডেন্ট হলে বা এই যে স্লিপ কেটে পড়ে গেলে আপনি হাত দিলে হাতটা ছিল না, হয়তো হাতটা ছিল গেলে আপনাকে প্রায় কোনো ওই দিন ভালো জিনিস আপনার মন খারাপ থেকে ওই জিনিসটা পেয়ে নিতে হবে। এই জন্য আসলে সব কিছু সেফটি ইনশিওর করে চলা বাইকে, রোড থাকা পাইলেই যে জোরে চলাইতে হবে এরকম কোনো কথা না, যেরকম এখন করে জোরে চলতে পারে। এখন বৃষ্টির সময় ট্রেন টাকা স্লিপ কাটতেই পারে, এই জন্য আসলে জোরে চলানো কোনো মানে হয় মানে পরে চলাই মানে আমার কাছে জোরে চলাতে মানা নেই। অবশ্যই রাস্তা যদি ওরকম ভরে থাকে তারপরে সব কিছু দেখে মনে হয় যে না এই রাস্তায় জোরে চালানো যাবে, অবশ্যই জোরে চালানো যাবে, কারণ যে বাইকের মানে অনেকে আছে মানে জোরে চালানো বিরোধিতা। আমি আসলে জোরে চালানো বিরোধিতা না, তো যেখানে জোরে চালানো দরকার সেখানে জোরে চালানো দরকার, যেখানে জোরে চালানো যায় সেখানে জোরে চালানো দরকার। মানে একটা এলাকার মফস্বল এলাকায় আমি জোরে চালানো কোনো কিছু বা আমাদের মাওয়া এক্সপ্রেসে প্রচুর মানে অ্যাক্সিডেন্ট হয় আর কি, নিজেও অনেক একবার গেছি মাওয়া এক্সপ্রেসে, আমিও ওখানে জোরে চলাইছি, মানে আমি জোরে চলাইছি, আমিও গেছি ওখানে জোরে চলাইছি, মানে আমার কত স্পিড দেখার জন্য ওখানে গেছিলাম, তার ওখানে চলাইছি আর কি কত জোরে।
গরু চালানো এই অর্থের জন্য পাল্লাপাল্লি দিতে হবে, একজনে আগে যাইতে হবে। মানে আসলে কি আমাদের অ্যাক্সিডেন্টটা ম্যাক্সিমাম সময় যেটা ঘটে যে আমরা মূলত একজন আরেকজনের সাথে মানে পাল্লাপাল্লি দিই, যেটা আমাদের রেস বলে আর কি, যে ওর আগে যাইতেই হবে, আমার হুন্ডা এত ভালো হুন্ডা, আমার এত কনফিগারেশন ভালো, আমি চেঞ্জ করছি মডিফাই করছি, কেন আমি পারবো না। আসলে অ্যাক্সিডেন্টটা শিখাটা করে তখন আসলে মাথায় কী থাকে না যে আপনি এইটা পার হতে পারবেন কি পারবেন না, না পার হলেও পার হইতে হবে কারণ ওর আগে যাইতে হবে, এই ধরনের ট্রেন থাকে আর কি। আর অ্যাক্সিডেন্টগুলো আসলে এইসবের জন্যই ঘটে যে আমরা রেস দিই বা তখনটাই আসলে ঘটে। আর ওভার কনফিডেন্স অনেক সময় বিপত্তি আছে, যেরকম হচ্ছে আমি জানি যে এটা পার হয়ে যেতে পারবো, আসলে অনেক সময় হয় কি আসলে ওই জিনিসটা আসলে পার হওয়ার উপযোগী নাই, কিন্তু নিজের এর আগে 10 বছরের কনফিডেন্স যেটাকে গ্রো করে যে না আমি এটা পার হয়ে যেতে পারবো, মানে আসলে এই পার হওয়াটাও অনেক সময় এরকম আবার দুমনা জায়গা, যেরকম আছে যে আমরা দুমনা হয় যে এখানে যেতে পারবো কি পারবো না পারবো কি, এইভাবে গিয়ে গেলে একটা অ্যাক্সিডেন্ট হওয়ার প্রথম থাকে আমার জীবনে। আরেকটা জিনিস আমি দেখছি যে জোরে রাইড করার ক্ষেত্রে হাই হতো যে আমরা মানে আন্দাজের পর ওভারটেক করি, যে ওই পাশে হয়নি কিছু নাই একটা ভাবেনি, এই ভাবে নেওয়ার কারণে আসলে ওভারটেক করি, আসলে ঘড়ি বা ভাবে নেওয়া অঙ্কের মতো এইগুলো আসলে মানে বাস্তব এক্সাম্পলে কাজে লাগে না, কারণ যে আমি ঘড়ি ওই মূলক কিছু নাই এমএন পার হয়ে যায়, আসলে ওই মূলক যতক্ষণ মানে নিজের চোখে মানে কনফিডেন্স নেওয়া যাবে নিজের চোখে না বিশ্বাস করা যাবে আসলে ততক্ষণ তারা আসলে পার হওয়া যাবে না। তারপর আপনার দুই বাস বা ট্রাকের মধ্যে যে খুবই মানে ঘুরে বা বাড়ানোর একটা চেষ্টা করি, অনেক সময় দেখা যাচ্ছে সামান্য এক মিনিটের মধ্যে মূলত হচ্ছে পারে না, কালো হচ্ছে যাব হচ্ছে চাষকো চাষকোর হাতে যাবো। ওরা হাইওয়ে দিয়ে আসলে ডবল বাইক রাইড করার সময়টা ঘুরি রাইড করার সময় অবশ্যই বিশ্বাস করে রাইড করতে হবে, কারণ খুবই কমন জিনিস যা শুধু রাইড করা যাবে না, এটা পানি থেকে তারপরে আজকে অনেকটা ব্রেক করে আমি যখন কি হয়ে যায় তার হয়ে চলে যেতে পারি এবং রাস্তাগুলো দেখতে পারি, এই জন্য জিজ্ঞাস হবে আছে রাইড করতে।
নাটোরের টোলের জায়গা কিন্তু এখানে রাজশাহী নাটোরে যাওয়ার আগে এখানে টোল দিতে হয় প্রত্যেকটা বাস আর ট্রাককে। বাইকগুলো সাইড দিয়ে চলে যাওয়া যায়, তাতে কোনো টোল নাই। অবশ্যই সাইড রাস্তা দিয়ে আসতে হবে, এখানে টোলের ভিতর দিয়ে যাইতে দেবে না, সাইড রাস্তা দিয়ে আসতে হবে। অবশ্যই রাস্তার অবস্থা খুবই খারাপ, বাজে, টান দিয়ে সেই দিক দিয়ে ঢোকা যেত। রাস্তার কাজ চলতেছে।